হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য একটা মিষ্টি মিষ্টি সকালে একটা মিষ্টি মিষ্টি ভিডিও নিয়ে আবার কিন্তু চলে এসেছি। তো যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, মানে আমাদের জানলা দিয়ে এই সকালবেলার দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখন বাজে সকাল 5:30। তো 5:30টার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে। অন্যান্য দিন তো 8:30-8টার আগে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কি জানি আজকে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তাই উঠেও পড়লাম। তো যাই হোক, এখন বাজে মোটামুটি সকাল 9টা, আর মা আমাকে আমার সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে আছে ফেনা ভাত আর আলু সেদ্ধ। তো যাই হোক, খেয়ে নিই। তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, ফেনা ভাত আর আলু সেদ্ধ। তো এখন মার সাথে একটু হেল্প করবো, মা রান্না বসাবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি তোমাদেরকে বললাম না যে মাকে একটু হেল্প করি, তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি মাকে কেটে দিচ্ছি একটু লাউ। তো আমি মনে মনে ভাবছি আজকে মাকে আমি রান্না করতে দেবো না, আমি নিজেই রান্নাটা করি। তো সেই জন্য ভাবছি যে আমি সব কিছু আজকে আমি নিজে নিজেই করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি লাউটা কেটে নিই, তারপর কী করছি না করছি সব কিছু দেখাচ্ছি। তো এই যে লাউ কেটে নিয়েছি, লাউয়ের ঘন্ট হবে। তো আমি মাকে বললাম যে মা আজকে রান্নাটা আমিই করি। তো সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর কড়াইয়ে হচ্ছে এখন লাউ ঘন্ট, আর মাটির উনুনে কিন্তু আমি রান্না করছি। আর লাউটা জানো তো আমাদের গাছের লাউ, একদম ফ্রেশ ফ্রেশ। তো লাউ ঘন্টটা করতে করতে বাবা বাজার থেকে চলে এসেছে, আর নিয়ে এসেছে চিকেন। আজ যেহেতু শুক্রবার আর আমাদের এখানে হাট হয়, তো বাবা হাটে গেছিলো আর হাটের থেকে নিয়ে এসেছে চিকেন, বলল আজকে চিকেনটা তুই রান্না কর। তো বাবার আবদার তো রাখতেই হতো, সেই জন্য দেখো আমি চিকেনটাকে একদম ধুয়ে মুছে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। তো চলো চিকেনটা রান্না করি। আর এদিকে আমি আমার জন্য বানিয়ে নিয়েছি কুলেখাড়া পাতার রস, যেটা আমি ওষুধের মতো চোখ বন্ধ করে একটুখানি খেয়ে নেব। আর এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এটা সব কিছু দিয়ে মেখে টেখে নিয়েছি, জাস্ট কড়াইয়ে দেবো আর কষিয়ে কষিয়ে রান্না করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর মা বললো যে তোর অসুবিধা হলে তুই গ্যাসে রান্না কর, কিন্তু না আমার উনানেই বেশ ভালো লাগছিলো, সেই জন্য আমি উনানেই রান্নাটা করছি। আর আমি মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছি, এই দেখো সবার জন্য দিয়েছি, আর আমার জন্য দিয়েছি একটা গোটা পেঁয়াজ। এবার অনেকে আমার এখানে এই রান্নাটা দেখে বলবে যে তুমি কি বা হাতে নাড়াচ্ছ নাকি, বা হাত দিয়ে কাজ করো নাকি, তুমি কি লেফটি নাকি। আরে বাবা, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, সেই জন্য আমার ডান হাতটাকে বা হাত মনে হচ্ছে আর বা হাতটাকে ডান হাত মনে হচ্ছে। তো যেটা দিয়ে আমি নাড়াচ্ছি সেটা হচ্ছে ডান হাত। তো যাই হোক, রান্নাটা করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো টকবক করে ফুটছে কিন্তু আমার চিকেন, একদম কষা কষা করে রান্নাটা করলাম। আর একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি গরম মশলা। চিকেনটা থেকে কিন্তু দারুণ স্মেল বেরিয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 12:30টার মতো দুপুরের, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মাকে একটু ছুটি দিয়ে দিলাম, যেহেতু মারও কাজ আছে, মা চলে গেছে, তো সেজন্য আজকে আমি রান্নাবান্না করলাম। তো চলো দেখাই কী কী রান্না করলাম। তো দেখো কী কী রান্না করলাম, এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। অনেকে লাউয়ের খোসা ভাজা খেয়ে থাকে আলু দিয়ে, তো আমি ভাবলাম একটু খোসাটাকে কালো জিরা রসুন দিয়ে একটু এরকম ভাজা ভাজা করে বেটে নিই, ভালো লাগবে খেতে। তো এরকম খোসা বাটা করেছি। আর এটা হচ্ছে ওই যে লাউ ঘন্ট বললাম, তার মধ্যে একটুখানি মুগ ডাল ভেজে দিয়ে দিয়েছিলাম। তো মুগ ডাল ভাজা দিয়ে এরকম নিরামিষই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটা লাউ ঘন্ট করেছি। আর এই হচ্ছে আমাদের আজকে চিকেন। তো চিকেনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আশা করছি খেতেও ভালো লাগবে। নিজে রান্না করে নিজেই বলছি ভালো লাগছে, ভালো লাগছে। তো এই তো রান্নাবান্না কমপ্লিট করলাম, এবার স্নান করতে যাই। আর অনেকদিন পর রান্না করলাম, মানে শ্বশুরবাড়ির থেকে আসার পরে যে রান্না বন্ধ, আর তো রান্না করিনি, মানে মা করতেও দেয় না। আর অনেকদিন পর আজকে করলাম, ভাবলাম মা যেহেতু আজকে একটু বিজি আছে, সেই জন্য আমি বললাম তুমি যাও আমি করি আজকে রান্নাটা। তো আর উনুনে রান্না করলাম অনেকদিন পর, মানে অনেকদিন পর আমি উনুনে রান্না করলাম, আগে করেছিলাম এক দু একবার, তো বেশ ভালোই লাগলো। আর এখন তো শীতকাল, তো উনুনের সামনে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, পারি সব কিছুই পারি, মোটামুটি উনুনের রান্না থেকে শুরু করে সবই পারি, পারি সব কিছুই পারি, গ্রামের মেয়ে পারবো না। তো উনুনে রান্না করলাম, তো এখন স্নান টান করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই তো স্নান টান করে আসলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। আর শীতের দিনের বেলাতে না মানে টাইমই পাওয়া যায় না, মানে কি এই দেখলাম 12:30 বাজে, এই এখন দেখি 1:30 বাজে, মানে তাড়াতাড়ি করে দিনটা শেষ হয়ে যায়, মানে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি লাগে, তো সেই জন্য। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আর এই দেখো দুজনের কি সুখ, একজন তো পায়ের উপর পা তুলে বসে আছে, আর আরেকজন দেখো সানগ্লাস টানগ্লাস পরেছে। এটা অবশ্য আমার ছোটোবেলার সানগ্লাস, এই যে আমার মা যত্ন করে রেখে দিয়েছে, এখন এই ওকে পরিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো খাওয়া দাওয়া করে আসলাম, ওষুধ টষুধ খেলাম, আর এখন একটু রেস্ট করবো। মাও মনে হয় একটু পরে চলে আসবে, আর বাবা আজকে বাড়িতেই আছে, ওই কি টুকটাক কাজকর্ম করছে, তো আমাকে বললো তুই খেয়ে নে, আমি একটু পরে খাবো। তো ঠিক আছে, আমি একটু রেস্ট টেস্ট করি। তো ঠিক আছে, এখন আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করার নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একবারে বিকালবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে বিকাল 4:30, আমি একটু ঘুমঠুম থেকে উঠলাম, দেখো চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে। আর যাই হোক, এখন 4:30 মধ্যেই কিন্তু বেশ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে একটু সন্ধ্যা কিন্তু প্রায় লেগে গেছে। তো চলো বাড়ির আশপাশে একটু হাঁটি, আর আশেপাশের সবকিছু তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখো আমাদের উঠানে কিন্তু অলরেডি এরকম গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর দুই রকমের আছে, একটা হচ্ছে কলি গাঁদা আর একটা হচ্ছে থোকা, যে বড় বড় সাইজের যেটা হয়, এই যে এটা দেখতে বেশি ভালো লাগে, দেখো কি সুন্দর ফুটেছে। তবে ফুলগুলো কিন্তু আরও বড় হবে, আর কয়েকদিন গেলে গাছটা একটু পুরনো হলে ফুলগুলো আরও বড় বড় ফুটবে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি এরকম ফুল ফুটে থাকে। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা তারা গাঁদা, দেখো কি সুন্দর ফুলটা, আমি তোমাদেরকে একটু ফোকাস করে দেখাচ্ছি ফুলটাকে। ছোট্ট ছোট্ট এরকম টাইপের ফুলগুলো ফোটে, এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর, একদম পিঙ্ক কালার, কালারটা কিন্তু খুব মিষ্টি। তো ফুলগুলো এরকম ফুটে থাকে, দেখতেও ভালো লাগে। আর এই ফুলটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে, এই যে ধুতরা ফুল, তো দেখো সাদা কালারের ধুতরা ফুল, আর এটা যখন আরেকটু সন্ধ্যা হবে মানে রাত্র হয়ে যাবে তখন এটা এরকম ছড়িয়ে যাবে এরকমভাবে, আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দেখো সম্পূর্ণ গাছটাতে কিন্তু এরকম ঝুলে 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 ফুলটা ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, মানে একদম মাইকের মতো হয়ে থাকে, দেখো ঝুলে ঝুলে আছে গাছের মধ্যে, আর গাছের নিচে গেলে খুব সুন্দর একটা গন্ধ। আর এই দেখো খড়ের গাদা, আমাদের গ্রামের বাড়ির দৃশ্যটাই এরকমই হয়, এই যে দেখো খড়ের গাদা, একদম খড় একদম স্তূপ করে রাখা আছে, এগুলো সব ধান ঠান থেকে ঝাড়ানো হয়ে গেছে। তো গ্রামের বাড়িতে এরকমই সিনসিনারি দেখতে পাওয়া যায় সন্ধ্যাবেলায়, বিকেলবেলায়, সকালবেলায়। তো যাই হোক, এই তো আশেপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওই বাড়ির সামনে থেকে একটা রাস্তা, আর এখানে গরু টরু বাঁধা আছে। এই তো সন্ধ্যাবেলার দৃশ্য, তোমরা দেখে নাও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে দেখো শিম গাছ লাগিয়েছে, শিম গাছ থেকে দেখো সুন্দর শিম হচ্ছে, অলরেডি ছোট ছোট হয়েও গেছে, এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। গ্রামের বাড়ির এটাই একটা মজা, সব কিছু অর্গ্যানিক পাওয়া যায় আর সব মানে সব কিছু টাটকা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এই যে বাড়ির উঠান, ঠিক আছে, এই তো বাড়ির উঠান, ওই পাশে কাকাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এটাই হচ্ছে আমাদের ঘর, যেখানে আপাতত আমি অতিথি হিসাবে আছি কয়েকদিনের জন্য। আর যেই আসুক না কেন আমাদের বাড়িতে এই গাছটার দিকে কিন্তু চোখ সবারই যাবে, এত সুন্দর ফুল ফুটে আছে, দেখো এটা হচ্ছে নয়নতারা ফুল, পিঙ্ক কালারের নয়নতারা, ভীষণ সুন্দর লাগে দেখতে, আর সন্ধ্যার সময় দেখো কি সুন্দর ফুটে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো সন্ধ্যা কিন্তু প্রায় হয়েই গেছে বাইরে, সেজন্য আর বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম না, ঘরে চলে এসেছি। আর এখন বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এটা পরে নেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত্রে তেমন কিছু নেই তোমাদের সাথে শেয়ার করার। তো আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।